অসমৰ মানচিত্ৰৰ পৰা বিলীন হোৱাৰ পথত এখন অসমীয়া গাঁও নাগালেণ্ড মিজোৰামৰ পাছত সীমান্তত পশ্চিমবংগৰ আগ্ৰাসন পশ্চিমবংগৰ দখলত অসমৰ 116 বিঘা মাটি এয়া হৈছে ধুবুৰী জিলাৰ গুৱাৰাকুটি গাঁও ভৌগোলিকভাৱে পশ্চিমবংগৰ ভিতৰত সোমাই আছে এইখন অসমীয়া গাঁও কেৱল এয়াই নহয় পশ্চিমবংগৰ মাটি গছকিহে যাব পাৰি এইখন গাঁৱলৈ গাঁওখনৰ আছিল মুঠ পাঁচটাকৈ পৰিয়াল কিন্তু এই পৰিয়ালকেইটাই অসমেৰি অস্থায়ীভাৱে বাস কৰি আছে পশ্চিমবংগত কাৰণ আজিলৈকে অসমৰ কোনো চৰকাৰী আঁচনিয়ে ঢুকি নাপালে গাঁওখন বৰ্তমানেও ভোট প্ৰদান কৰে অসমত কিন্তু বাস কৰিছে পশ্চিমবংগত গাঁওখনত নাই কোনো বিদ্যালয় নাই কোনো চিকিৎসালয় নাই বিদ্যুৎ সেৱা চৰকাৰী আঁচনি কি সেয়া আজিলৈকে চকুৰে দেখা নাই গাঁওবাসীয়ে কোনো বাতি নাই ৰাস্তা ঘাট নাই কোনো থাকাৰ মতন কোনো সুযোগ সুবিধা নাই এখানে জংগলৰ ভিতৰত কিৰমভাৱে থাকি এই একনা দুগনে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আমাৰ তো কাজ কামাই কৰা লাগে সারা জায়গায় ঘোরা লাগে এখন বাড়িতে বউটে বাচ্চা নিয়ে কিৰমভাৱে থাকে অসম্ভৱ ব্যাপার গাঁওখনত আছিল মুঠ 116 বিঘা মাটি আৰু বৰ্তমান বেছিভাগেই পশ্চিমবংগৰ দখলত চৰকাৰৰ ওচৰত গাঁওবাসীয়ে তাহানিৰে পৰা আবেদন কৰি আহিছিল যদিও আজিলৈকে নাপালে কোনো সঁহাৰি যাৰ ফলত অসমেৰি অস্থায়ীভাৱে বসবাস কৰি আহিছে পশ্চিমবংগত বেংগলী আসামের জমিন বেংগলী মানুষ খাবার হচ্ছে আমরা গুলো পাত্তা পাই না আমরা ওই যেটুক নিয়ে আসি ওইটুক নিয়ে আসি কিছু মাটি নিয়ে আসি যেটুক পাছি ওইটুক নিয়ে আসি আর বাকি মাটি তো যে বেঙ্গলের মানুষে খাবার হচ্ছে আমরা তো কোনো কিছু করি পাই না জমিনে 116 বিঘা হিসেবে আছে তার থেকে জমিনে আছে এখন 70-75 বিঘা এটুক মাটি তো বেঙ্গলের মানুষে খাবার হচ্ছে এইভাবে খাবার হচ্ছে আমার কোনো সুযোগ সুবিধা দেয় না ইয়ের আগে তো সরকার অনেকগুলো গেছি পাছত ঘুরছি কোনো ব্যবস্থা করে নাই এখন বিজেপি সরকার আছে বিজেপিকেও আমরা ভোট এখনো দিয়ে আছি কিন্তু এ সরকার তো আমার কোনো ব্যবস্থা নিবে ধরে নাই প্রশ্ন হয় কার ভুলের ভাবে অসমৰ মাটি এনেদরে পশ্চিমবঙ্গৰ ভৌগোলিক মানচিত্রত সোমাল এইখন সরকারে ন্যায় দিবনে একালৰ গুৱাৰাকুটি গাঁৱৰ ৰাইজক ধুবুৰীৰ পৰা দীপ মহন্তৰ প্রতিবেদন ঈশান নিউজ কো।